আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। শীত চলে যাওয়ার সময় হয়েছে, বেশ মনোরম আবহাওয়া চারিদিকে, হালকা ঠান্ডা, সাথে থেকে থেকে শিশিরে ভাব। এমন সময় তেলে ভাজা, সাথে চা হলে জমে ক্ষীর হয়, এইসবই ভাবছিল ভম্বল হাঁটতে হাঁটতে। সেই বিকেলে ননিগঞ্জের মেন রোডে বাস থেকে নেমেছে সে, এখনও অব্দি হোটেলটা চোখে পড়ছে না তার। ভাবতে ভাবতেই হঠাৎ তার থেকে কিছুটা দূরে রাস্তার একটা বাঁক চোখে পড়ল তার। সেখানে একটা বড় সাইনবোর্ডও দেখা যাচ্ছে মনে হচ্ছে না। ভম্বল ভালো করে ঠাহর করে দেখল, ঠিক তাই, একটা চকচকে সাইনবোর্ড, তবে কি ওটাই নাকি? সে সেদিকে এগিয়ে গেল। জায়গাটা সামনে এসে দেখল, সে ঠিকই বুঝেছে এটাই সেই বিখ্যাত স্বনামধন্য ননিগঞ্জের রাতের হোটেল। হোটেলের সামনে একটা লোক স্যান্ডোগেঞ্জি পরে বসে কড়াইতে চপ জাতীয় কিছু একটা ভেজে চলেছে। সামনে বেঞ্চে দুজন লোক বসে আছে। ভম্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে চপ ভাজতে থাকা লোকটা মুখ তুলল, খোঁচা খোঁচা দাড়ি গোপ তার মুখে। এই কে রে, ওভাবে দাঁড়িয়ে আছেন কে ওখানে? কাকে চাই দাদা? আগে আমার নাম ভম্বল, আমি আসি সেই শক্তিগড় থেকে, আমাকে রতনদা পাঠালেন। রতনদা? কোন রতনদা বলতো, আর কি চাও বাপু? ভম্বল এবার একটু ঘাবড়ে গেল, তবে কি ভুল জায়গায় এসে পড়ল নাকি? কিন্তু রতনদা যে বলেছিল এই ননিগঞ্জের মেন রোডের ধারে এটাই একমাত্র হোটেল, চপ ভাসতে থাকা লোকটাও এক মুহূর্ত কি যেন ভেবে হঠাৎ বলে উঠল, ও শক্তিগড়ের রতন তালুকদারের কথা বলছো নাকি? ও তাই বলবে তো, তেলদা বললেই তো চিনতাম। দেখো দেখি কি কাণ্ড, তা তুমি কি সেই নাকি গো? আগে হ্যাঁ, আসলে ওই অনেকক্ষণ থেকে খুঁজছি তো, মাথাটা গুলিয়ে গেছে একেবারে, তাই। বেশ বেশ, তা কাজকর্ম সব বলেই পাঠিয়েছে তো তেলদা? দেখো মাইনে পাবে মাত্র 6,000, আর সাথে দুবেলার খাওয়া, এই সব, তার বেশি? হ্যাঁ হ্যাঁ, সবই বলেছে রতনদা, থুড়ি তেলদা, আমার কাজের খুবই দরকার, তাতে 6,000ই অনেক টাকা। হ্যাঁ ঠিক আছে, আমি হলাম নরেশ, নরেশ সামন্ত। এই হোটেলের নিয়ম জানো নিশ্চয়ই, শুধু সন্ধ্যের পরেই খোলে এটা। যাকগে হোটেলের পেছন দিকে যাও, দেখবে আমার ঘর আছে, সেখানেই আপাতত ডেরা বাঁধোগে। ভম্বল কাঁধের ব্যাগটা নিয়ে হোটেলের ভেতরে ঢুকল। লম্বা পুরনো ধাঁচের তৈরি হোটেলটা, লম্বা লম্বা কাঠের চেয়ার আর টেবিল পাতা, দেওয়ালগুলোয় হলদে ছোপ চারিদিকে, এখনও কোনো খদ্দের নেই সেখানে একজনকে ছাড়া। লোকটা কোনার দিকে বসে এক মনে চপ খাচ্ছে, লোকটার মুখ গম্ভীর মতন, কোনো দিকে নজর না দিয়ে সে এক মনে খেয়েই যাচ্ছে। ভম্বল তার সামনে দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বেরোলো, লোকটা তার দিকে ভ্রুক্ষেপও করল না। পিছনের ঘরটায় সে এসে দেখল ইঁটের তৈরি সাধারণ একটা থাকার জায়গা। ঘরের মধ্যে ঢুকল ভম্বল, ঘরটার মধ্যে একটা চৌকি পাতা, জলের কুঁজো আর একটা কাঠের আলমারিও আছে, খুবই সাদা মাটা ব্যাপার স্যাপার। ভম্বলের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন সময় পকেটে থাকা মুঠোফোনটা বেজে উঠল ঝমাঝম করে। ভম্বল চমকে পকেট থেকে সেটা বের করে কানে ধরল, তারপর গলার স্বর খাদে নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ স্যার বলুন। পৌঁছেছ? পেয়েছো তো? হ্যাঁ স্যার, আপনি যেরকম বলেছিলেন ঠিক তেমনই। হ্যাঁ হ্যাঁ, লোকটা নিজের মুখেই একটু আগে বলল হোটেলটা নাকি শুধুমাত্র রাত্রেই খোলে। বেশ বেশ, চেপে বসো এবার, আজ একেবারে হাতে নাতে ধরতে হবে ব্যাটাদের, বুঝলে? আর শোনো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আর আরও কিছু কথা ভেসে আসছিল ফোনের উল্টো দিক থেকে। এমন সময় হোটেলের সামনে থেকে তার নাম ধরে ডাক শোনা গেল হঠাৎই। স্যার পরে রিপোর্ট দিচ্ছি আপনাকে, আমাকে ডাকছে, জয়েন স্যার, বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা দিল সে বাইরের দিকে। মনে তার একটা চাপা ভয় আর উত্তেজনা, ধরা পড়লে হয়তো জীবন নিয়ে টানাটানি হবে তার। হোটেলের সামনে যখন বেরিয়ে এলো সে দেখল চপ খাচ্ছিল যে লোক দুটো, সেখানটা এখন খালি, চলে গেছে হয়তো। নরেশদা ডাকছিলে? হ্যাঁ, যে জন্য তোমাকে ডাকছি, তখন তো ভালোভাবে কথা বলাই হলো না, তা যাই হোক এবার বলো দেখি। কি কি বলবো নরেশদা? তুমি কে?
চেলোদাকে কি করে চেনো? তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে। তা কি ব্যাপার, হঠাৎ এই হাই রোডের ধারে অখ্যাত ননিগঞ্জে কি করতে আগমন? হো হো বাবা, আজ 23 বছর লোকজন চড়িয়ে খাচ্ছি, মানুষ দেখলেই বুঝে যায় সে কোন বাড়ির। কি ব্যাপার, খুলে বলো। ভম্বল একটু আমতা আমতা করল। লোকটা কি এরই মধ্যে তাকে সন্দেহ করছে নাকি? তবে কি এই লোকটাও? কি ব্যাপার বলো, নইলে কিন্তু কপালে চরম দুঃখ আছে তোমার বাপু। ইয়ে নরেশ দা, কি বলবো, আমি আসলে পড়াশোনা শেষ করে হাজারটা চাকরির পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি জানো তো। বাড়িতে বুড়ি মা আছে, তাছাড়া আর আমার কেউ নেই। তাই যা হোক একটা চাকরির জন্য তেলোদাকে বলেছিলাম, তিনি বললেন আর কি। আহ, তা ওই জন্যই তেলোদা এখানে পাঠালেন, তাই তো? বেশ, থাকো তবে, যা বলবো সব রকম কাজই করতে হবে কিন্তু। আরে হ্যাঁ দাদা, কাজ নিয়ে কোনো রকম কোনো অভিযোগ আমার কোনোদিনও আসবে না। হ্যাঁ ঠিক আছে, কিছু মনে করো না ভাই। আসলে এখানে রাতে হোটেল দিই বলেই অনেক সমস্যার মুখে আমায় পড়তে হয়, তাই তোমাকে একটু মেপে নিচ্ছিলাম। যাই হোক, ভেতরে যাও, অর্ডারটা নিয়ে এসো। ভম্বল অবাক হয়ে গেল কথাটা শুনে। ভেতরে লোক কোথা দিয়ে আসবে যে তার অর্ডার নেবে? ভেতরে যদি কেউ ঢোকে তবে তো তাকে তার সামনে দিয়ে হেঁটে যেতে হবে, এটাই তো একমাত্র রাস্তা। নরেশ আবার তার দিকে চোখ তুলে তাকাতেই সে হন্তদন্ত হয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। বেঞ্চে এদিক ওদিক করে 3 জন লোক বসে আছে, ধূপদুরস্ত জামাকাপড় গায়ে সকলেরই। বেশ অবাক হলো ভম্বল, এতগুলো লোক ভেতরে ঢুকলো কি করে, আর কোথা দিয়েই বা ঢুকলো? সত্যি অবাক করার মতন বিষয় বটে। নতুন চিড়িয়া নাকি, তাও ভালো, আগের জন তো ভয়ে দৌড় দিয়েছিল। তা তোমার সাহস টাহস আছে তো বাপু? হ্যাঁ, কি বলছেন বুঝতে পারছি না। আপনারা ভেতরে কোথা দিয়ে ঢুকলেন, আর আগের একজন যে খাচ্ছিল সেই বা বেরোলো কোথা দিয়ে? লোক 3 জন একে অপরের মুখ চাওয়াচই করল, চোখের ইশারায় যেন নিজেদের সামলে নিল তারা। ভম্বলের মাথা সত্যি গোলমাল হয়ে যাচ্ছে এবার। শোনো ছোকরা, আমরা এখানকার বাদাকদের বুঝলে, আমাদের চাওয়া আসা নিয়ে অত মাথা ঘামিও না, আমরা ঠিক এসে হাজির হই এখানে আড্ডা দিতে। এই রাতের হোটেলটাই তো একমাত্র বলতে গেলে আমাদের মেলামেশার জায়গা এখন। ভম্বল যেন আরো ঘেটে যায় এদের কথায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে থাকে। যে কাজের জন্য এখানে ছদ্মবেশে এসেছে সেটা করতে পারবে কিনা সেটা নিয়ে নিজের উপর সন্দেহ হতে থাকে তার। ওরে বাপু, হা করে দাঁড়িয়ে থেকো না, নরেশকে গিয়ে বলো যে ভুলোদা আর তার দলবল এসে পড়েছে, তবেই দেখবে ঠিক আমাদের অর্ডার তোমাকে দিয়ে দেবে। যাও যাও, দেরি করো না। ভম্বল একেবারে ভম্বলের মতোই নরেশের কাছে ফিরে চলল। এই হোটেলের আনাচে কানাচে যেন শুধুই রহস্য, কিন্তু এই রহস্যের গভীরতার কোনো তল যেন সে পাচ্ছে না। ভম্বল নরেশের কাছে গিয়ে দাঁড়ালো। নরেশ তখনও এক মনে চপ ভেজেই চলেছে, আগুনের তাপের ছটা পড়েছে তার মুখে। নরেশ দা, ভুলোদা বলে একজন এসছে আর বলল তোমাকে জানাতে। ও, ভুলোদারা এসে পড়েছে, তা ভালো। ওই তো, ওরা 3 জনের সবাই 2 টুকরো বেগুনি আর মাছের চপ আর সাথে চা খায়, দাঁড়াও দিচ্ছি, দিয়ে এসো সব। ভম্বল ঘাড় নাড়ল, শুধু কেমন যেন কাশ শিরশির করছে তার। হোটেলটা মেন রোডের ধারে হলেও বাস এখান অব্দি আসে না, চওড়া রাস্তার ওই ওপারে লোক নামিয়েই তাড়াতাড়ি সরে পড়ে। চারদিক একেবারে নিঝুম, যেন কোনো অজ পাড়া গায়ের মধ্যেকার রহস্য ভরা এক জগতে পা রেখেছে সে। সময় যেন প্রায় 50 বছর আগে থেমে গেছে এখানে। এমন সময় কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে একটা লোক এসে দাঁড়ালো হোটেলটার সামনে। লোকটা গায়ে গতরে বেশ তাগড়াই, চোখে চশমা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। আরে আসুন আসুন, কোথা থেকে আসছেন? এখনই কিন্তু রাতের খাবার পাবেন না, বসতে হবে। লোকটা একবার ভম্বলের দিকে তাকালো খুনে দৃষ্টি। ভম্বলেরও কেমন যেন চেনা চেনা মনে হলো তাকে। মামা ঠিক আছে, আপনার হোটেলটা তো শুনেছি সারা রাতই খোলা থাকে, আমি বেশ কিছুক্ষণ আছি এখানে। আমি আসছি সেই সীতাপুর থেকে। আচ্ছা বেশ বেশ, যান ভেতরে গিয়ে বসুন। এই ভম্বল, যাও দাবার অর্ডারটা। মামা, আমার আরো এক বন্ধু আসবে, তারপরেই অর্ডার দেব।
বলেই লোকটা গটগট করে ভেতরে চলে গেল। লোকটা চলে যাওয়াটা দেখল ভোম্বল মন দিয়ে। তবে কি এই লোকটাই সে যার জন্য এখানে এই অদ্ভুত রাতের হোটেলে তার আসা? এর কিছুক্ষণ পরে সেই তিনজন লোকের খাবারের অর্ডারটা নিয়ে এলো ভোম্বল। তারা তখন অট্ট হাসি করে আড্ডা দিচ্ছে। হাসির আওয়াজে হোটেলের টিনের চালটাই না উড়ে যায়। এবার ভোম্বল সেই লোকটার দিকে একবার তাকালো। লোকটা জুলজুল করে চারদিকে দেখছে আর নিজের ব্যাগটার ওপর হাত বোলাচ্ছে থেকে থেকে। ওর হাবে ভাবেই ভোম্বল বুঝল এই সেই লোক। সে মনে মনে ভাবল ঠিক আছে, এর সেঙাতটা আসুক, তারপর ব্যাটাদের হাতে নাতে ধরা যাবে। ভোম্বল আবার বাইরে এসে দাঁড়ালো। লোকটার সেঙাত যখন আসবে তখন তাকে হাতে নাতে পাকড়াও করতেই হবে। এই রাতের হোটেলে চোরাইমাল পাচারের কাজ হবে শক্তিগড়ের থানায় খবর পেয়েছিল তারা। রতন তালুকদার তাদেরই খোঁচর, তার চেনাজানা আছে এখানে। শক্তিগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে। এখানে থানার বড়বাবুই তাকে ছদ্মবেশে পাঠিয়েছেন কালো ব্যবসাদার দুটোকে হাতে নাতে ধরার জন্য। ইয়ে নরেশদা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? বলছি যে এই হোটেলটা তুমি রাতেই কেন খোলো? মানে বেশিরভাগ হোটেল তো দুপুরবেলায় ভালো চলে, তোমারটাই দেখি খোলে এই সন্ধ্যেবেলা আর চলে সারা রাত। হ্যাঁ, তা তেলদা তোমায় কিছু বলে পাঠায়নি এই হোটেলের ব্যাপারে? ভোম্বল কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা লম্বা লোক এসে দাঁড়ালো দোকানের সামনে। এই লোকটার চোখ মুখও সুবিধের নয়। ভোম্বল বুঝল এ ব্যাটাই নির্ঘাত আগের লোকটার সেঙাত। কিন্তু লোকটা তাকে অবাক করে দিয়ে সামনের পাতা বেঞ্চটায় বসে পড়ল, হোটেলের ভেতরে এসে গেল না। ভোম্বল কেমন ভেবাচাকা খেয়ে গেল। তবে কি সে ফুল লোককে সন্দেহ করছিল নাকি? এমন সময় হঠাৎ হোটেলটার ভেতর দিয়ে একটা চিৎকার শোনা গেল, যেন চরম আতঙ্কে কেউ গলা ফাটিয়ে মরণ আত্মনাদ করে উঠল। ভোম্বল তাড়াতাড়ি ভেতরে ঢুকে দেখল, অদ্ভুত ব্যাপার, বেঞ্চগুলোতে কেউ নেই, খাওয়ার পর ডিশগুলো আর ব্যাগটা পড়ে আছে শুধুমাত্র। লোকগুলো গেল কোথায়? হাওয়ায় উবে গেল নাকি? এমন সময় নরেশ আর সে লম্বা লোকটা এসে ঢুকলো হোটেলের মধ্যে। তারাও ঢুকে অবাক হয়ে গেল। লম্বা লোকটা চারিদিকে তাকিয়ে ব্যাপারটা একটু মেপে নেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সামনের বেঞ্চটার দিকে চোখ গেল তার। ব্যাগটা দেখেই তার চোখ যেন ধক করে জ্বলে উঠল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ব্যাগটার সামনে দাঁড়ালো। তারপর নরেশ আর ভোম্বলের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে উঠল, এই ব্যাগটা যে লোকটার সাথে করে এনেছিল সে কোথায়? কোথায় সে? কি করেছ তোমরা তার সাথে? কেন মশাই, আর সে লোক কোথায় গেছে অত শত আমি জানবো কেমন করে? হ্যাঁ যত সব আর যান তো এখান দিয়ে, আজ হোটেল বন্ধ, আজ কিছু পাওয়া যাবে না, আর যান যান। লোকটা এবার সেটাকে তুলে নিল, তারপর হাত ঢুকিয়ে দিল ব্যাগটার মধ্যে। হাত ঢুকিয়েই অবশ্য কপালের ভাঁজ আরো গভীর হলো তার। চ্যাংরা মরছে আমার সাথে, এই ব্যাগে যে জিনিসটা ছিল সেটা কোথায়? নরেশ যেন আকাশ থেকে পড়লো এবারে। ব্যাগে কি ছিল সেটাই আমি জানি না, তো সেটা কোথায় তাই আমি জানবো কি করে শুনি? লোকটা এবার খেপে গেল যেন। ব্যাগটা এক হ্যাঁচকা টান মেরে ফেলে দিল একদিকে। রাগে গড়গড় করে সে বলে উঠল, ইয়ার কি হচ্ছে, জানিস আমি কে? এই ব্যাগে কলকাতার প্রতিমা জুয়েলার্স থেকে টাকাতি করা হীরের হার আর 13 কেজি সোনার বিস্কুট ছিল, আর যে লোকটা ওগুলো নিয়ে এসেছিল সে আমার পার্টনার। তোরা লোকটাকেও গায়েব করলি, সাথে জিনিসগুলো হাতিয়ে নিলি, কি ভেবেছিস? আমি কিছু বুঝি না, এখনো সময় আছে, ভালোয় ভালোয় সব ফিরিয়ে দে বলে দিলাম, নইলে। বলে সে পকেট থেকে একটা পিস্তল বের করল, তারপর তাক করলো তার নলটা তাদের দিকে। ভোম্বল পুলিশি স্বভাবেই মাথার ওপর হাত তুলল, তার সন্দেহই সঠিক, কিন্তু এখন আর কিছু করার নেই। তার পিস্তলটা আবার ব্যাগের পকেটে, এত জলদি যে ওটার দরকার পড়বে বুঝতে পারেনি সে। নরেশ কিন্তু তখনও একই রকমভাবে ভেবাচ্যাকা খেয়েই দাঁড়িয়ে রয়েছে। কি হলো, বল কোথায় লোকটা আর কোথায় সরিয়েছিস জিনিসগুলো, বল। ওরে বাপু, আমি জানলে তো বলবো, এই হলো দা, এবার দেখছি তোমাদের জন্য চোর ছাত্রদের হাতে গুলি খেয়ে মরতে হবে। লোকটা নরেশকে ওপরের দিকে তাকিয়ে কথা বলতে দেখে অবাক হয়ে গেল। ভোম্বল কিন্তু অবাক হলো না, গা শিরশিরে ভাবটা যেন বেড়ে উঠল তার। কর সাথে কথা বলিস রে ব্যাটা, কে আছে ওখানে? তার কথা শেষ হলো না, দমক দমক অট্ট হাসিতে যেন কেঁপে উঠল টিনের চাল। সারা হোটেল বাড়িটাকে ঘিরে যেন কারা প্রবল অট্ট হাসিতে ফেটে পড়েছে। আহ কি হচ্ছে ভোলদা,
তোমাদের জন্য আমি রাতে হোটেল খুলছি, যাতে তোমরা আড্ডা টাড্ডা দিতে পারো, আর তোমরাই আমার খদ্দের হাফিস করছো। লোকটা আর ভোম্বল ততক্ষণে দুজনেই ভয়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এমন সময় হোটেলের মধ্যেকার তাপমাত্রা যেন হু হু করে নামতে শুরু করলো। কয়েক মিনিটেই হাওয়ার মধ্যে বাষ্প জমে আকার নিল তিনটে ছায়ামূর্তির। টিনের চালের নিচেই হাওয়ায় ভাসছে তারা। ভোম্বল নরেশের চারদিকের চেয়ার টেবিলগুলো হাওয়ায় ভেসে উঠল মাটি থেকে। ভোম্বল বুঝল এই রাতের হোটেলের প্রত্যেকটা খদ্দেরই অতৃপ্ত প্রেতাত্মার দল। অভুলতা, এরা বুঝতে পারেনি গো, ছাড়ান দাও, নতুন লোক সব অভুলতা। ভুলও কিন্তু ছাড়লো না, লম্বা একটা হাত বাড়িয়ে খপ করে চেপে ধরল লোকটার গলা। লোকটা কোঁক কোঁক করে উঠল প্রবল ঠান্ডা হাতের চাপে। ছেড়ে দেব, ওই আগের বেটাকে ঝুলিয়ে দিয়েছি গাছে, এই হতবাগাটাকেও ঝুলিয়ে দেব। বেটারা আমাদের বন্দুক দেখায়, এত বড় সাহস। ঠিক ঠিক, আগের লোকটা আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে বলেছিল, এত বড় সাহস, ওই মেয়েটাকে তো আমি গাছে ঝুলিয়েছি। ওরা তো জানে না গো, এটা তোমাদেরই জায়গা, জানলে হয়তো বলতো না, ওদের ছেড়ে দাও। ভোম্বল এতক্ষণ চুপ করে থাকলেও এবার সাহস করে সে বলে উঠল, ভুলো বাবু, ওদের ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি, ওদের যথাযথ শাস্তি দেওয়া আমার কাজ, আমি কথা দিচ্ছি, আর কখনো কেউ আপনাদের এই রাতের হোটেলে বিরক্ত করতে আসবে না, ওকে ছেড়ে দিন। ওদের তিনজনের মধ্যে থেকে একজন ঝড়ের মতো তার মুখের সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়ায় যেন হাড় পর্যন্ত জমে গেল ভোম্বলের। ওই কে? আমি পুলিশ স্যার, ওই দুই বেটাকে ধরতেই এখানে এসেছিলাম, আপনারা এখানে আছেন, জানলে কখনো আসতাম না, বিশ্বাস করুন। তার কথা শুনে নরেশও চমকে তার দিকে দেখলো। তার রাতের হোটেলে আজ কত কাণ্ড যে ঘটছে। বেশ, একে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু সকাল হলেই এখান থেকে চলে যাবি তোরা সব। এই নরেশের হোটেলের রাতের আড্ডার জায়গাটা শুধু আমাদের, একমাত্র আমাদের, বুঝেছিস? চলে যাব স্যার, আমি এক্ষুনি চলে যাব। বলছি যে ওই ব্যাগের জিনিসগুলো কোথায় যদি আছে একটু যদি বলে দিতেন, নইলে আমার চাকরিটা। আবার হা হা করে অট্ট হাসিতে ফেটে বলল সবাই। ঘরের বাতাস যেন কেঁপে উঠল আবার। ভুলো ছপাত করে ফেলে দিল লোকটাকে। হোটেলের পেছনের জমিতে দেখি। কথাটা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল মূর্তিগুলো। টেবিলগুলো কয়েক মুহূর্ত পরেই ঝপ করে এসে পড়ল মাটিতে। তারা দুজনে পাথরের মতো দাঁড়িয়ে রইল সেখানে। ধীরে ধীরে ঝিঝির ডাকও আবার শুরু হলো। নরেশবাবু, ওরা কারা ছিল? নরেশ ভাবলেশহীন মুখে তার দিকে তাকালো, যেন কিছুই হয়নি। আরে মশাই, ওদের জন্যই তো আমার এই রাতের হোটেলটা খোলা। বহু বছর আগে এই জায়গাটা একটা শ্মশান ছিল, রোজগারের আশায় খুব কমে জায়গাটা কিনে হোটেলটা দিয়ে আমি সারাদিনে কোনো খদ্দের হতো না, বুঝলেন? তারপর হঠাৎ এক রাতে কি অকাজে হোটেল বন্ধ করতে দেরি হয়, তখনই দেখি দলে দলে লোক এসে খেয়ে যাচ্ছে হোটেলে। টাকা পয়সা চাইতে হয় না, ক্যাশ বাক্স ঝপাচাপ ভরে যায় নিজে নিজে, তখনই বুঝেছিলাম এরা কারা। আমি ওদের দেখি, ওরা আমাকে দেখে, দিব্যি আছি, বুঝলেন তো? ভোম্বলচন্দ্রের পিঠ বেয়ে আবার ঠান্ডা বরফ জলের স্রোত নেমে গেল। আর ভুলেও এই নুনিগঞ্জে পা দেবে না সে, মনে মনে প্রতিজ্ঞা করল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।